আসসালামু আলাইকুম, কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আপনাকে আরো একটি নতুন ভিডিওতে। আজকের তারিখ হলো 17 নভেম্বর 2022। আজকের তারিখে বিকেলে যারা দেশে টাকা পাঠাবেন তাদের জন্য জানিয়ে দিব আজকের ব্যাংকের টাকার রেট। প্রিয় দর্শক, সবসময় বলি টাকার রেট পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তো আমরা আজকে শুরুতেই দেখে নিব এসএনবি ব্যাংকে টাকার রেট কত দিচ্ছে। তো শুরুতে প্রবেশ করব এসএনবি ব্যাংকে। এসএনবি ব্যাংকের কুইক পেতে প্রবেশ করব। প্রথমে দেখে নিব ব্যাংক টু ব্যাংক অ্যামাউন্ট সিলেক্ট করে দিচ্ছি, এসআর সিলেক্ট করে দিচ্ছি, তারপর এখান থেকে পারপাস সিলেক্ট করে দিচ্ছি, দেন প্রসিডের মধ্যে দিলাম। একটু সময় নিবে। এসএনবি ব্যাংকের কুইক পে আজকে ব্যাংক টু ব্যাংক দিচ্ছে 27.90 টাকা। আপনি যদি এসএনবি ব্যাংকের ব্যাংক টু ব্যাংক টাকা পাঠান তাহলে আপনাকে ফি গুনতে হবে 18.40 রিয়াল। আজকে রেট হলো 27.90 টাকা প্রতি রিয়াল সমমান। এবার দেখে নিব আমরা মানিগ্রাম অর্থাৎ ক্যাশ পিক আপ কত দিচ্ছে স্যার। তারপরে আমরা এখান থেকে রিজন, তারপরে প্রসিড। আজকের এসএনবি ব্যাংকের মানিগ্রাম দিচ্ছে 28.04। আপনি যদি মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠান তাহলে ফি গুনতে হবে 17.25। এবার দেখে নিব অন্যান্য ব্যাংকের টাকার রেট। কুইক পেতে মোটামুটি টাকার রেট আগের মতোই। আমরা এখন দেখব ইউআর পেতে, ইন্টারন্যাশনাল ট্রান্সফার, তারপর আমরা বাংলাদেশ দেখব। ডেলিভারি অপশন, ক্যাশ পিক আপ, নেক্সট। আজকে ইউআর পে দিচ্ছে 28.07। স্ক্রিনে খেয়াল করুন 28.07। অন্যান্য ব্যাংকের মধ্যে এসটিসি পেও একই রেট দিচ্ছে 28.07, মোবাইল পেও একই রেট দিচ্ছে 28.07। মোটামুটি সবগুলো ব্যাংকেরই টাকার রেট প্রায় একই রকম। আলরাজি ব্যাংক দিচ্ছে আজকে 28.11, 10 পয়সা, এমন 11 এবং 10-এর মধ্যে আছে। টেলিমানি দিচ্ছে 28.14 থেকে 16 পয়সা, বিনিয়ালা দিচ্ছে 28.30 থেকে 34 পয়সা। খেয়াল রাখবেন এই রেটগুলো কিন্তু যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। আমরা দেখব এবার ওয়েস্টার্ন ইউনিয়নের টাকার রেট। ওয়েস্টার্নের টাকার রেট চেক করার জন্য আমি ওয়েস্টার্নের ওয়েবসাইটে প্রবেশ করব, ওয়েস্টার্ন ইউনিয়ন, তারপরে এয়ারসেলের মধ্যে ক্লিক করব, এরপরে বাংলাদেশ সিলেক্ট করে দিব, রিয়াল সমমান বাংলাদেশ, এক রিয়াল সমমান। আজকে ওয়েস্টার্নের অ্যাপসের মাধ্যমে অথবা এয়ারসেলের মাধ্যমে টাকা পাঠালে পাবেন 28.18। এনজাজে দিচ্ছে 28.16 ওয়েস্টার্নে। প্রিয় দর্শক, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।